আগামী 48 ঘন্টা বৃষ্টিতে ভাসতে পারে রাজ্যের এই সমস্ত জেলা। তো বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন জেলাগুলো ভাসার জন্য বলা হয়েছে জানতে হলেও কিন্তু অবশ্যই ভিডিওটিকে পুরোটা দেখবেন, এবং আপনাদের মধ্যে যদি কেউ ভিডিও আমাদের চ্যানেলে নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের ঘন্টির চন্ডাতে প্রেস করে দিয়ে আমাদের সাথে থাকবেন। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। আগামী 48 ঘন্টা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 2-1 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। আগামী 24 ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সোমবার উত্তরবঙ্গে কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আগামীকাল মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। উপরের এই 5 জেলা ছাড়াও মালদহ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে, দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি ভোগাবে। বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের 2-1 জায়গায়। মঙ্গলবার বৃষ্টি বাড়াবে দক্ষিণবঙ্গে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে 2-1 পাশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মূলত পশ্চিমের জেলাগুলিতে। কলকাতায় আজ সোমবার আংশিক মেঘলা আকাশ, বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি সকাল থেকেই ভোগাচ্ছে, এবং বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও এদিন রয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 58 থেকে 93%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি কলকাতায়। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত। এর অবস্থান পশ্চিম রাজস্থানে। আগামী 24 ঘন্টায় আরও কিছুটা পশ্চিম ও উত্তর পশ্চিমে এগিয়ে শক্তি হারাবে। এ নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা আগামী কয়েকদিন হিমালয়ের পাদদেশে এলাকায় অবস্থান করবে। এই অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে বান্দা হয়ে উত্তর পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন পাদদেশ এলাকায় অবস্থান করছে। এই সিস্টেমের প্রভাবে আজ সোমবার গুজরাট, অসম, মেঘালয়, পশ্চিম রাজস্থান, উত্তরবঙ্গ, সিকিম এবং তামিলনাড়ু এবং পণ্ডিচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু এবং পাদুচেরিতে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে দেখা মিলবে বৃষ্টির ফলে স্বাভাবিকের কমবে তাপমাত্রা। তবে আপাতত কলকাতাবাসীর জন্য সেরকম সুখবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। বাতাসে 50% বেশি জলীয়বাষ্প থাকায় মানুষের অস্বস্তি বাড়বে, সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। বৃষ্টির জন্য আপাতত কিছুটা অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া এখন লেটেস্ট আপডেট। এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, এখনকার জন্য এইটুকুখানি।